চিকেন বাকেট মানে ফ্যামিলি বাকেট এরকম একটা, এর সাথে পেপসি রয়েছে আর একটা চিকেন উইংসও রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 1:30, আর এখন থেকে আমি কাজকর্ম স্টার্ট করবো। আমার স্টার্ট করবো না, অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, কারণ কাজের মাসে আসেনি, আমার ঝাট পোচ করা হয়ে গেছে। আর সঞ্জন এখন বেরোবে, আর এদিকে আবার চা হচ্ছে, চাটা বসিয়ে দিয়েছি। এই যে আমার চা হচ্ছে, এখানে আমি সঞ্জনের টিফিনটা রেডি করছি। টিফিনে রয়েছে ভেজ পোলাও আর রয়েছে বাঁধাকপি। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, এদিকে সঞ্জন রেডি হয়ে গেছে। এই টাইমে চাটা ভালো হয়েছে। কি ব্র্যান্ড করেছো এটা? দুটা তাই করবে না? চলো ডিমটা নিয়ে নিও, গাড়িতে গিয়ে খাবে। আর এখানে এই জামাগুলো যাবে আয়রনে। বেরিয়ে গেল এই মাত্র, আর আমি এখন চা খাচ্ছি। এখানে আমি ব্রেড বানাচ্ছি, আর ব্রেডের সাথে ডিম দিচ্ছি না, ডিমটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ বসে বসে ব্রেকফাস্ট করার টাইম হয় না। যাই হোক, একটু ব্রেকফাস্টটা করেই নিলাম। আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, রান্নাঘরে যে সমস্ত কাপ প্লেট যা ছিল সবগুলি মেজে রাখছি, তাহলে পরে কী হয়, পরে অনেকগুলো বাসন একসঙ্গে সিঙ্কে পড়ে থাকে না। আর এখন বাজে দুপুর 2, আর এখন আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু রয়েছে, আর কারণ আজকে রাত্রিবেলা বাড়ি থেকে খাওয়ার ইচ্ছা রয়েছে, তো চলো লাঞ্চ করে নেওয়া যাক। আমার আজকে লাঞ্চে রয়েছে ভাত, মসুরির ডাল পাতলা করে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এখন বাজে সন্ধ্যা 7, এখন আর এক দফা চা হচ্ছে। 7টা বাজে তো না করছেন? 7টা বাজে তো নাকি? 7টা বাজেনি না এখনো, 6:30 নাকি 6:35 বা ওরকম কিছু একটা হবে। কি করছেন, কি করছেন? কাজ করছি। আজকাল 2 দফা চা অলরেডি হয়ে গেছে, আর এটা নিয়ে হচ্ছে কি আমার 3 দফা চা। চলো কিচেনে। চা হচ্ছে, বাসনও প্রায় আমার 3 দফা মাঝে অলরেডি হয়ে গেছে, রাত্রের বাসন আমার 4 দফা। এখানে চা চিড়ে ভাজা নিয়ে বসা হয়েছে, এই ডায়েট চিড়ে নিয়ে ইনি গ্লাসে করেই খাচ্ছেন। কেমন না চিড়ে ভাজা, দারুণ না খেতে? খুব ভালো ডায়েট চিড়েটা। এই যে আমাদের আজকে ডিনার, বাবা কি আনছো, চলো। সেইটা একটা চিকেন বাকেট মানে ফ্যামিলি বাকেট এরকম একটা, এর সাথে পেপসি রয়েছে আর একটা চিকেন উইংসও রয়েছে, সাথে আমার ড্রেসটা বানিয়েছিলাম, ভাত ভাত যেটা বানিয়েছিলাম, আর এখানে না চিকেন আছে, চিকেনটা আমার আগের ছিল সেই চিকেনটা। রাইসটা কিরম খাচ্ছ? এই যে ইনি নিয়ে বসেছেন, এনার চিকেন রাইস সব নিয়ে বসেছেন, এখানেও চিকেন রয়েছে,
বীজটা লাগাও। অনেকদিন বাদে কেএফসিটা খেলাম। ভিতরে ঠেসে চিকেন ফার্স্ট ক্লাস। ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও। আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। একদিকে আমার ভালোই হলো, রান্নাবান্না করতে হলো না, অর্ডার করে খেয়ে নিলাম। যেরকম মাঝে মাঝে হলে মন্দ হয় না যদিও। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমরা টাটা, বাই বাই।